একটা শিশু বাচ্চা, 3 বছরের একটা শিশু বাচ্চা তার বাবার কাছে বলতেছে, বাবা আমার আজকে একটা দুঃখের কথা আমি তোমার কাছে বলব, আর কোন জায়গা পাই নাই। কি দুঃখের কথা বাবা? বলতেছে, বাবা আমি পাশের বাড়ির একজনকে দেখেছি কিছু কমলা নিয়ে আইসে তার ছেলেকে দিল, আমি ফেল ফেলিয়া তাকিয়ে রইলাম, একটা কমলা আমার খাইতে ইচ্ছা হয়েছিল, যদি দিত তাইলে আমি কমলাটা খাইতাম। আমার একটাবার জল না বাবা খাইবে না, আমার খুব খাইতে ইচ্ছা হয়েছিল। ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবা তাকে ডাইকে বলল, বাবা রে এর চাইতে দুঃখের ঘটনা আমার জীবনে আছে। কি বাবা, এমন কি দুঃখের ঘটনা তোমার মাঝে আছে? বাবা রে আমার বাবা, আমরা যখন ছোট ছিলাম 3-4 জনে কামাই করে ভালো একটা মাছ কিনে, ওই ভালো মাছ দেখলেই বাবা মাছের দিকে তাকিয়ে থাকা। বাবারে কইতাম, বাবা এই মাছটা কিনার লাগবো না, মাছটা কিনলে আর কোনো কিছু কেনা যায় না। বাবা আমার মুখের দিকে তাকিয়ে ফেল ফেলিয়ে তাকিয়ে থাকতো আর ফিরে আসতো। একদিন হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেল, আমাকে বললো, বাবা তুমি যে চান্দা ট্যানারিতে কাজ করো, এবার আসার সময় আমার জন্য একটা বেদানা নিয়ে আস। আমি খবর পাইলাম বাবা অসুস্থ, আমি একটা ডালিম কিনে নিয়ে আসলাম। বাড়ির কাছে যখন আইলাম তখন দেখি আমার বাড়িতে দলে দলে লোক যাওয়া আসা করতেছে। আমি দেখলাম আমার বাবাকে নিয়ে কয়েকজন মানুষ ঘর থেকে বাহির করতেছে। আমার তালিম যে কোথায় গেল এই দৃশ্য দেখে আমি আর বুঝতে পারলাম না। একজন দেখে ধোয়াইয়া সাদা কাপড় পরাইয়া তারপরে খাতিয়াই করে যখন নিয়ে গেলাম বাবাকে কবর রাইখা, আমার শুধু বাবার কথা মনে পড়ে যায়। এই সাধক মহৎ একটা গান গেয়ে গেছে।